প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি বাড়ির ভিডিওতে। আজকে যে বাড়িটি আপনারা দেখবেন সেটা হচ্ছে সামনে তিনতলা করা এবং পিছনে টিন শেড রয়েছে, 2.5 কাঠা জমির উপরে একটা বাড়ি। যারা ঢাকা শহরে বাড়ি ঘর খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি দর্শক, ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে বাড়িটি। এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রীর পাশে মেরাদিয়াতে এই বাড়িটি, এবং বনশ্রী জে ব্লকের খুবই কাছে। যারা জে ব্লক চিনেন তারা জানেন দক্ষিণ বনশ্রী জে ব্লকের পাশে কিন্তু এই বাড়িটি। আমরা বাড়িটির ভিতরে কী কী আছে এক নজরে দেখে নিচ্ছি। দর্শক, আমরা প্রথমে ঢুকে এখানে একটা তিনতলা বিল্ডিং, সামনের অংশটাতে আর পিছনের অংশ এরকম করে পুরোটাই করা, যেখানে পাশাপাশি অনেকগুলি রুম রয়েছে এবং গ্যাস বিদ্যুৎ পানি সব ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এখানে মাসে 65,000 টাকা ভাড়া পাওয়া যায় এমন একটি বাড়ি এটি। যদি আপনি কিনতে চান তাহলে আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখাচ্ছি, এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, ওয়াল পর্যন্ত এই বাড়িটা এরকম করে করা, দুটা ইউনিট করা, এই পাশে একটা ইউনিট, উপরে আরও দুটা ইউনিট রয়েছে। টোটাল বিল্ডিংয়ে 65,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে, গ্যাস রয়েছে প্রত্যেকটা জায়গায়। সো দর্শক, এমন একটা বাড়ি যদি আপনি আপনার হতে যায় বা আপনি কিনতে চান তাহলে কিন্তু আমাদেরকে কল দিতে হবে, আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, এই এলাকায় বনশ্রীতে বাড়ির যে দাম, বনশ্রীতে যে জমির দাম সেটা হচ্ছে প্রতি কাঠা 80-85 লাখ টাকা কাঠা। সেক্ষেত্রে এখানে 2.5 কাঠা জমির দাম পড়বে আপনার 1,40,00,000 টাকা। যদি আপনি কিনতে চান তাহলে কবে নাগাদ দেখবেন আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে দেখাবো। সো দর্শক, মোটামুটি কিন্তু বাড়িতে কী কী আছে একটু আপনারা দেখলেন। এখন আমি আপনাদেরকে সরজমিনে গ্যাসটা দেখাই নিচ্ছি, যেখানে গ্যাসের চুলা রয়েছে দেখেন, এখানে লাইনের গ্যাস চলতেছে। সো দর্শক, মেরাদিয়াতে আজকে যে বাড়িটা আজকে দেখালাম আপনাদেরকে, একদম কাগজপত্র সব কিছু ঠিক আছে এখানে। আপনি কিনতে চাইলে আমরা আপনাদেরকে কাগজপত্র দিতে পারবো। দর্শক, এই ছিল মেরাদিয়াতে একটা চমৎকার বাড়ির ইনফরমেশন। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।